নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান ব্লগার অম্বিকা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আর আমি এখন এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুর দর্শন করলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। আর আমি আমার বাড়ির ভেতরে যে ইনডোর প্লান্টগুলো আছে আমি তাদেরকে একটু দেখে নিলাম, ওদেরকে দেখলে আমার মনের শান্তি আসে। আর যে কটাই আছে তো আপনাদের সাথেও সেটাই শেয়ার করলাম। আর এটা আমার ঠাকুর আর এক ভগবান আমার, তো যাই হোক। আর আমি এখন মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, এখন সকাল 6টা বাজে। আর এরকম মানে এখানে এই যে ঠাকুরটা দেখাচ্ছে এখানে শিব মন্দির, তো ওইটা ওই জন্য দেখালাম, দেখতে পাওয়া যাচ্ছে না তবু। আর আমি এই যে ব্যাঙ্গালোরের রাস্তাতে মর্নিং ওয়াক করছি সকালবেলা, খুব ঠান্ডা একটা পরিবেশ আর খুব সুন্দর। এখানে শুধু তো বাড়ি বাড়ি গাড়ি, কংক্রিট, পুরো একদম কংক্রিটের রাস্তা, পুরো টিপটাপ এই আর কি। তো যাই হোক, এখানে ওয়েদার তো খুবই ভালো। আর ব্লগে সেরকম কিছু শেয়ার করতে পাচ্ছি না আর দিতেও পাচ্ছি না, এখন কারেন্টের প্রবলেম চলছে, এখানে প্রচণ্ড পরিমাণে কাজ হচ্ছে, যেহেতু ভোট আছে সামনে, এখানে মে মাসে শুনছি ভোট আছে, তো সেই কারণে এখানে একটা নার্সারি, আর নার্সারি দেখলে খুব মন টানে, আর যার কারণে দেখাল শেয়ার করলাম, একটু দেখালাম, যেন এক্ষুনি গিয়ে গাছ আবার কিনে নিই এরকম একটা মনে হচ্ছে। এখানে একটা ফুল গাছ, কত সুন্দর ফুল হয়ে আছে, এখানে এত ফুল হয়ে আছে চারিদিকে, আলাদা আলাদা কালারের কি বলবো। তো ওই যে ড্রেনের আমার বাড়ির রাস্তাতে, মানে যেখানে আমি থাকি সেই রাস্তাতে আর এরকম ড্রেনের কাজ হচ্ছে, কোথাও ফুটপাথ তৈরি হচ্ছে, পুরো একদম সুন্দর কাজ হচ্ছে, তো সেই কারণে কারেন্ট কেটে যাবে একটু পরেই, তো বাড়ির কাজ সেরকম শেয়ার করতে পারছি না। আর এই যে এখানে একটা জবা গাছে, জবা গাছ কত জবা হয়ে আছে, এখানে তার চুরি করার বালাই নেই, এখানে যে যার গাছ সে তার ফুল ফুটে থাকবে এই ব্যাপার। এখন স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি আর রাস্তার মধ্যে যাচ্ছি, মাথার মধ্যে চলছে কোন পার্কে যাব, এখানে অনেকগুলো পার্ক আছে আর কোনটা এখনও ডিসাইড করতে পারছি না। মেয়ে বলছে ও বড় পার্কে নিয়ে চলো, ঝুলতে বেশি পছন্দ করে, ওখানে দোলনা আছে, তো মাথার মধ্যে চলছে অত দূরে যাব না, অনেকটা দূরে ট্রাফিক হয় ওই দিকটা, তো সেই কারণে। তো ওকে জিজ্ঞাসা করছি, ও বলছে তুমি যেটা ভালো বুঝবে, তো দেখছেন আমি গাড়ি ঘুরিয়ে নিলাম, ওই রাস্তাতে গেলাম না, ওকে বোঝালাম যে আজকে ভালো লাগছে না তো আমি অন্যদিন নিয়ে যাব, তো গাড়ি ঘুরিয়ে নিলাম আমাদের বাড়ির পাশে, মানে বাড়ির থেকে একটু দূরে যেই পার্কটা, তো সেখানে নিয়ে যাব, ওখানেও দোলনা টোলনা আছে, মানে খারাপ নয়, ভালো, এই পার্কটাতেই বেশি আসা হয় যেহেতু বাড়ির সামনে। আর এই যে ড্রেনের সব দেখতে পাচ্ছেন তো খোড়াখুড়ি হয়ে আছে, এই কারণেই কিছুই শেয়ার করতে পারিনি, সেই মেয়ে সেই রেয়াজ করলো, তারপর থেকে কারেন্ট কেটে গেছিলো, এখনও কারেন্ট নেই। আর এখানে এতই কাজ হচ্ছে, এই যে ড্রেনের ওপরে ফুটপাথ, পুরো চারিদিকে ভোট আছে, আগেই বললাম ভোট আছে, তো সেই কারণে নরেন্দ্র মোদিজিও আসছিলেন এখানে, তো মে মাসে ভোট আছে। আর এখানে এই যে শুধু গাড়ির খেলা, শুধু গাড়ি আর গাড়ি, এখানে এরকমই চারিদিকে গাড়ি পড়ে থাকে, মানে বাড়ির সাথে গাড়ি রাখতে পারে না, যেখানে হোক গাড়ি পার্কিং করলেই পার্ক করলেই হলো এই ব্যাপার। আর মেয়েকে বলছি যে তোমার যদি অসুবিধা হয় তুমি ক্যামেরা ভিডিও করতে হবে না, বলে না আমার কিছু হচ্ছে না, আমি তোমার যদি হাতে লাগে তো রেখে দাও, বলে না আমি করছি তুমি চালাও। আর আমি ব্যাঙ্গালোরে চালাচ্ছি গাড়ি 5 বছর, আর এখন ভয় ভেঙে গেছে, হাইটেক সিটিতে এখানে প্রচুর ট্রাফিক, তার সত্ত্বেও আমি গাড়ি চালাই, ছেলে মেয়েকে নিয়ে যাবতীয় যা কিছু ওদের পড়াশোনার ব্যাপার, যা কিছু মেয়ে শিখছে গান ডান্স, যেখানে যা কিছু বাজার হাট, আর আমাকে সমস্তটাই সংসারের দায়িত্ব সামলাতে হয়, হাজব্যান্ড সময় দিতে পারে না, হাজব্যান্ড তো জানেন আরবিতে সার্ভিস করেন, তো সেই কারণে। আর একটা দুঃখের খবর হলো,
খুবই মন খারাপ হচ্ছে, মনে হচ্ছে আমরা ব্যাঙ্গালোর থেকে চলে যাব, এখানে আর থাকবো না। এখানে 9 বছর, মানে 9 বছর না 8 বছর কমপ্লিট 9 বছর পড়েছে, তো খুবই মন খারাপ হচ্ছে। খুব সাজানো গোছানো সংসারটা সাজিয়েছিলাম, আর এখানে এতটা বছর থেকেছি, তো পুরো একদম চলে যেতে হবে। তো সেই কারণে কবে যাব সেটা আপনাদেরকে পরে শেয়ার করব। আর আমার ওয়েস্ট বেঙ্গলে আমরা বাড়ি বানিয়েছি, তো ওখানে যাব। বলতে বলতে চলে এসেছি পার্কে, মেয়ে এসে এই দোলনাতে মানে এক্সারসাইজের এতে দুলছে, আর ওটা বসে দোলনার মতো আছে, সেটাতে দুলে সেটা বেশি পছন্দ করে, আর এটা এক্সারসাইজের। তো যাই হোক, আর এই পার্কটা আসলাম, একটু ঘুরিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে দুলছে এটাতেই, ওর দোলনা ঝোলার এসবটা এটাতেই ও করছে আর কি। এখানে ভগবান আছে, ভগবানকে দর্শন করে আমি আবার ওয়াক করা শুরু করে দিলাম। এখানে একটা কি সুন্দর এলিফ্যান্ট আছে, মানে এত সুন্দর পাথরের বানানো আছে, তো আমিও ওয়াক করা শুরু করে দিলাম, আর একটু আপনাদের সাথে শেয়ার করলাম পার্কটা। এই পার্কটা অনেকই শেয়ার করেছি, মানে ব্লগেও অনেকবারই শেয়ার করেছি। তো আজকের ব্লগ এখানে এন্ড করছি, আজকের ব্লগ এইভাবেই দেখতে থাকুন, আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, লাভ ইউ অল।